তুমি এখনো বসে আছো, চল না যাই। এক কথা কেন বারবার বলবো? আমি তো বললাম আমি যাবো না, যাবো না যাবো না, ব্যাস। ওনারা বাসায় চলে এসছে, এখন না গেলে কেমন দেখায় বলো? কেন আসছে, কেন কেন আসছে? আমাকে ওদের বাড়িতে নিয়ে যে কি অপমানটা না তখন করলো তখন মনে ছিল না ওরা এই বাসায় কেউ থাকবে না, ওদের আমি তুলে দেবো, দিস ইজ ফাইনাল, ব্যাস। আচ্ছা ঠিক আছে, যেটা করার তুমি হয় সেটা করো, কিন্তু এখন তো চলো গিয়ে আমরা কথা বলি। আচ্ছা শোনো, তুমি যাও, তুমি যে কথা বলো, ওই বুড়িটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তুমি উল্টা পাল্টা কি একটা করবো বলবো মাথা গরম করে, তুমি উল্টা পাল্টা আর একটা কিছু হয়ে যাবে। খালাম্মা, উপরতলার মুরব্বির ওষুধ কোনো সময় হয়ে গেছে, আপনার এখন যেতে অর্ডার করছে। তলব, ওই মহিলার কত বড় সাহস যে তলব করে, আমি তো যাবো না, ইম্পসিবল, আমি যাবো না। আর তুমিও যেতে পারবে না, বসে পাবে। আচ্ছা খোকনকে তুমি চেনো না? ওর কথা বলার স্টাইলই তো এরকম, চল না প্লিজ। বারবার যেতে বলো না তো আমার ভালো লাগছে না। দেখো ওনারা হয়তো এই বাড়ি ছেড়ে দিবে, সেই কথাই হয়তো বলতে এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যে শুনে আছো কি বলে যাও। তুমি যাবে না তাই তো? না আমি যাবো। সত্যি তুমি যাবে না? না আমি যাবো না। ঠিক আছে তাহলে আমিও যাবো না, বাতিটা অফ করে দাও, আমি ঘুমাবো। তো তুমি ভাত খাবে না? না আমার খিদে নেই। তুমি না পারো। আচ্ছা চলো 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 চলো, তুমি বাচ্চাদের মতো করো কেন? আমি আসলে একটা কথা মানে খোলাখুলি বলতে চাই, আপনাকে যদি কিছু মনে করবেন না প্লিজ। সেটা হচ্ছে যে আমি 40 বছর থেকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ভাড়া থাকি। আপনার মতো এত ভালো পরিবার আমি কোথাও পাই না। এভাবে বলবেন না ভাই, আসলে এটাই দুনিয়ার নিয়ম, কেউ বাড়ি বানাবে কেউ সে বাড়িতে ভাড়া থাকবে। কিন্তু বিষয়টা হলো যে আল্লাহর দুনিয়ার কোনো কিছু তো চিরস্থায়ী নয়, আমরা কেউ চিরস্থায়ী নই, মূল বিষয়টা হলো সম্পদ। তাছাড়া আপনারাও তো খুব ভালো মানুষ, এই যে এতগুলো বছর আপনাদের সাথে বাড়ি ভাড়া বা অন্য কোনো বিষয়ে কখনো কোনো ঝামেলা হয়নি? আপনি মাঝে মাঝে আসবেন, আপনার সাথে আলাপ। আমরা আসলে আসছি একটা ইনভাইটেশন দেওয়ার জন্য আপনাদেরকে। আমরা দুদিন পরে আমাদের 24 বছর পূর্ণ হবে আমাদের বিয়ের, তো বলুন। হলো ভাবি, আপনি কি এখন আমার উপর রেগে আছেন? রাগ করে আর কি হবে না, তবে আমি রাগ করছিলাম, রাগ করে। থ্যাংক ইউ ভাবি। ভাবি আমি হয়তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনিও কিছু মনে রাখেন না প্লিজ, আর বোঝেনি তো ভাবি। আমরা উঠছি একটা দাওয়াত করতে, আগামী 14 তারিখে আমাদের হচ্ছে একটু দাওয়াত আছে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তা আমরা চাইবো যে আপনারা বাসের সবাই মিলে ভুবনকে সাথে নিয়ে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো। আমরা দিলাম, আমরা অনেক আনন্দ ফুর্তি করবো এটা আমাদের। আমি যাবো না? হ্যাঁ হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সবাই যাও। খাবার 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 মিনিট আমি বলেছি যে বলছে সল্ট উঠে আপনি খুব পছন্দ আমি কিন্তু ভালো রান্না করি, খুব ভালো রান্না করেন।